बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम मुत्तारा बेगम पिनो जोरान आश्रम आदर्श उच्च विद्यालय पत्रिका आयोजित अनलाइन क्लास थेके सकल शिक्षार्थी और आमार सम्मानित अभिभावकदेरके जानाई आंतरिक शुभेच्छा। शिक्षार्थी बंधुरा केमन आछो तोमरा? आमि दोया करि तोमरा जेनो सब समय भालो थाको एबं सुस्थ थाको। आलहामदुलिल्लाह आमिओ तोमादेर दोया भालो आछि। তোমাদের ইতিমধ্যে অনেক জুম ক্লাস এবং অনলাইন ক্লাস হয়েছে। আমাদের সিলেবাসের প্রতি লক্ষ্য রেখে আমরা ক্লাসগুলি করাচ্ছি, তোমরা অবশ্যই সেটা মনোযোগ সহকারে মনোনিবেশ করবে। আমরা চাই তোমরা পরীক্ষায় অন্তত একটা ভালো রেজাল্ট করো, সেই আশায় আছি। খুব শীঘ্রই হয়তো স্কুল খুলে যাবে, আমরা ইনশাআল্লাহ তোমাদের সামনাসামনি পাবো, তখন যেগুলো ছোটখাটো জিনিস বাকি থাকবে সেটা আমরা তোমাদেরকে দেখাতে পারব। এখন যেই কতদিন স্কুল এরকম অবস্থায় চলবে, আমাদের জুম এবং অনলাইন ক্লাসও চলবে। তোমাদের আজকে আমি পড়াবো পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 3। তোমরা মেন বইটি ইসলাম ও নৈতিক শিক্ষা মেন বইটি খুলে অধ্যায়গুলো দেখতে থাকো। অধ্যায় 3 দেশপ্রেম 67 পৃষ্ঠা। দেশপ্রেম 67 পৃষ্ঠা, 67 এবং 68। দেশপ্রেম এই দুইটা একটু তোমরা রিডিং করতে থাকো, এখানে অনেক কিছু আছে দেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ক্ষমার একটি আদর্শ কাহিনী, তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। আমি পৃষ্ঠা নাম্বারগুলি লিখে দেই এবং মুখে বলি, তোমরা দেখে নাও। ক্ষমা 69 এবং 70 পৃষ্ঠা সেই উত্তরটা পাবে। আমি প্রথম প্রশ্নে আসছি, স্বদেশ প্রেম কাকে বলে? স্বদেশ প্রেম কাকে বলে? স্বদেশ মানে কি? প্রথমে পড়ানোর আগে আমাদেরকে জানতে হবে স্বদেশ মানে কি। স্বদেশ হলো নিজের দেশ, স্বদেশ মানেই হলো নিজের দেশ। স্বদেশ প্রেম অর্থই হলো নিজের দেশের প্রতি প্রেম বা ভালোবাসা। আমরা মানুষ হিসেবে শুধু মানুষের প্রতি ভালোবাসা থাকে না, আমাদের যেখানে আমরা জন্মেছি যেটা আমাদের দেশ সেটার প্রতিও আমাদের একটা বিশেষ ভালোবাসা থাকে। এই জন্যই বলা হয়েছে যে স্বদেশ প্রেম কাকে বলে। আমরা 67 পেজ একটু খুলি, এখানে কিছু শূন্যস্থান, ডান বাম, সত্য মিথ্যা যেভাবেই করুক না কেন তোমরা যাতে উত্তরটা করতে পারো। দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা। এখানে একটা শূন্যস্থানের জন্য তোমরা একটা লাইনটা দাগিয়ে নিতে পারো, দেশপ্রেম অর্থ ঢেস। তোমরা যদি উত্তরটা জানো যে দেশকে ভালোবাসা, তাহলে ঢেসের জায়গায় তোমরা সেটা লিখে দিবে দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা। স্বদেশ মানেই হলো নিজের দেশ, জন্মভূমিকে ভালোবাসা, নিজের দেশের উন্নতির চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করার নামই হলো দেশপ্রেম। তাহলে দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম কাকে বলে সংজ্ঞাটা লিখে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে। এই জন্য সংজ্ঞাটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আর সংজ্ঞা যদি এইখানে এই প্রশ্নে নাও আসে, তোমরা ছোট প্রশ্নের জন্য হলেও সেটা অবশ্যই মুখস্থ করে রাখার চেষ্টা করবে। উপরের 69 পৃষ্ঠার স্বদেশ দেশপ্রেম, এখানেই তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, তোমরা বইটি খুলে মনোযোগ দিয়ে একটু দেখো। এখানে ছোট প্রশ্নের জন্য আমরা বলছি, আবারও আমি বলি, দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা,
নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করার নামই হলো দেশপ্রেম। তোমরা অবশ্যই এই সংজ্ঞাটি পড়বে, এখানে শূন্যস্থান, ডান নাম, সত্য মিথ্যা অথবা ছোট প্রশ্ন হিসেবেও এই উত্তরটা থাকতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির নাম কি? তার পরবর্তীতে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা নগরীকে খুব ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নগরীকে ভালোবাসেন? তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি যেহেতু মক্কা, অতএব তিনি মক্কা নগরীকে খুব ভালোবাসতেন, মক্কার লোকদেরকে মনে প্রাণে ভালোবাসতেন। এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তিনি মক্কাবাসীকে কিসের আহ্বান জানিয়েছিলেন? দেখো, তিনি মক্কাবাসীকে সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে কিসের আহ্বান জানিয়েছিলেন? সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা অবশ্যই এটা পড়বে, তাকিয়ে রাখো, তিনি মক্কাবাসীকে সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে এই প্যারাটার শেষ দিকে একটা লাইন আছে, তোমরা রিডিং করলে সেটা অবশ্যই দেখবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নির্দেশে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের নির্দেশে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। হিজরত মানে দেশ ত্যাগ করা, এটা তোমরা পঞ্চম অধ্যায়ে পাবে। হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দের অর্থ হলো দেশ ত্যাগ করা। উনি নিজের দেশ ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন, এই জন্য এটা দেশ ত্যাগ করেছিলেন। কার নির্দেশে করেছিলেন? মহান আল্লাহ পাকে। তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এটা অবশ্যই করবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, রিডিং করবে, রিডিং করতে করতে দেখবে যেখানে ইম্পর্টেন্ট লাইন আছে সেই লাইনগুলি আরেকটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। 68 পৃষ্ঠা, আমাদের জন্মভূমি নাম কি? বাংলাদেশ। শূন্যস্থানে আসতে পারে, সঠিক ডান পামে আসতে পারে অথবা সত্য মিথ্যায় আসতে পারে। আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ, এই লাইনটা অবশ্যই থাকবে। এখানে যে প্রশ্নটা আমাদের আছে সেটা, কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়? এখানে জাওয়াদ একটা ছেলে, এখানে একটা চরিত্র, সেই চরিত্রের ছেলে জাওয়াদ তার বাবা আব্দুল্লাহ আল মামুনকে প্রশ্ন করেছিল, বাবা দেশকে কিভাবে ভালোবাসো, দেশকে ভালোবাসা কিভাবে আমরা এটা মানে বুঝতে পারবো, দেশকে আমরা কি কি কাজ করলে দেশের প্রতি ভালোবাসাটা প্রকাশ পাবে? তখন এই পয়েন্টগুলো তোমরা লিখবে, এক থেকে ছয়টা পয়েন্ট আছে এখানে দেওয়া, তোমাদের ছয়টা পয়েন্টই জেনে রাখবে। তোমাদের পাঁচটা আসুক বা চারটা আসুক, পাঁচটি বাক্যে লিখো, ছয়টি বাক্যে লিখো অথবা চারটি বাক্যে লিখো, যে কটা বাক্যই থাকুক না কেন তোমরা যাতে সেটার উত্তর করতে পারো। 68 পেজ, তোমরা দেখো 68 পৃষ্ঠা ক থেকে চ পর্যন্ত, ক থেকে চ পর্যন্ত এই পয়েন্টগুলো তোমাদেরকে বোঝাবে যে দেশের প্রতি কি কি উপায়ে ভালোবাসা প্রকাশ করা যায়। যেমন দেশের সকলের সাথে ভালো ব্যবহার করা, এটাও কিন্তু দেশের প্রতি ভালোবাসার একটা অংশ, দেশের সকলের সাথে ভালো ব্যবহার করা, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, এটাও একটা ভালোবাসার অংশ। তুমি শুধু দেশে জন্মালাম আর দেশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলাম তাতেই কিন্তু দেশপ্রেম হবে না, দেশের সকলের সাথে তোমার ভালো সম্পর্ক থাকতে হবে এবং কেউ যখন বিপদে পড়বে তখন তুমি তাকে সাহায্য করবে, এরই নাম হলো দেশপ্রেম।
গৃহস্থালীন পশুপাখির যত্ন নেব। গৃহস্থালী অর্থাৎ আমাদের গৃহকর্মের মধ্যে অনেক পশুপাখি থাকবে, সেগুলোর আমরা যথাযথ যত্ন নেব, তাদের কোনো কষ্ট দেব না। আমরা হতে পারে আমরা কৃষক পরিবারের সন্তান, সেখানে গরু মহিষ ছাগল এগুলি থাকতেই পারে, হাঁস মুরগি পশুপাখি। আজকাল অনেক অনেকে শখ করে পশুপাখিও লালন পালন করে, অর্থাৎ আমি যাকেই আমার ব্যবহারেই হোক আর আমার ভালোবাসাই হোক রাখবো, তার প্রতি আমার যথাযথ যত্নবান হতে হবে। আমি একটা পশু ঘরে পাললাম, লালন পালন করলাম, অথচ ওকে আমি ঠিক মতো খাবার দিলাম না, তাহলে হবে না, তার প্রতি ভালোবাসাটা সঠিকভাবে আদায় হবে না। আমার গৃহকর্মে ব্যবহৃত যে কোনো পশু পাখির জন্যই আমার ভালোবাসা থাকতে হবে, তাদেরকে কোনোভাবেই কষ্ট দেয়া যাবে না। বৃক্ষ রোপণ, ফলমূলের গাছ লাগানো, গাছ নষ্ট করবো না, পাতা ছিঁড়বো না, ডালপালা ভাঙবো না। যে কোনো কাজে আমরা দেখা যায় বাড়ির পাশের গাছ, নিজেদের গাছ বিনা কারণে কেটে ফেলি, বৃক্ষরোপণ করবো, কারণ আমাদের অক্সিজেনের জন্য কিন্তু প্রচুর গাছপালা দরকার। আমাদের জীবন বাঁচিয়ে রাখে অক্সিজেন, আর সেই শুদ্ধ অক্সিজেন পাই কিন্তু আমরা গাছপালা থেকে। অতএব গাছপালা আমরা প্রচুর পরিমাণে লাগাবো, ফলমূলের গাছ লাগাবো, বিনা কারণে কোনো গাছ কাটবো না, পাতা ছিঁড়বো না, ডালপালা ভাঙবো না, আমরা নষ্ট করবো না, তাদের যথাযথ যত্ন নেব। তারপরের পয়েন্ট হলো বেঞ্চে দেয়ালে বা কোনো জায়গায় আমরা আজে বাজে কিছু লিখবো না, সব কিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বেঞ্চ সাধারণত স্কুলেই আছে, তাহলে বোঝা যায় স্কুলের কোনো বেঞ্চে অথবা দেয়ালে অথবা অন্য যে কোনো জায়গায় আমরা আজে বাজে কোনো কিছু লিখে সেটা নষ্ট করবো না, দাগাবো না। তোমরা শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবে, তোমরা এই কাজটি কিন্তু করো অনেক সময়, সেটা যাতে ভবিষ্যতে আর না করো, সেটা করলে তোমাদের দেশপ্রেম প্রকাশ পাবে না। আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কারণ বিদ্যালয় আমাদেরই সম্পদ, বিদ্যালয় তোমাদের সম্পদ, এটার যথাযথ যত্ন নেওয়া তোমাদের অবশ্যই দায়িত্ব। পানি বিদ্যুৎ গ্যাস অপচয় করবো না, জাতীয় সম্পদ রক্ষা করবো। আমরা জানি পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি হলো জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদ যদিও আমরা বিল পে করি কিন্তু তারপরও এইগুলি যাতে অযথা কোনোভাবে অপচয় না হয় আমরা সে ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখবো। বাসার যারা গৃহিণী যারা গৃহকর্তা অবশ্যই সে ব্যাপারটা তারাও লক্ষ্য রাখবেন, বাচ্চারা অনেক সময় অনেক জিনিস বুঝবে না, যখন তখন লাইট জ্বালায় রেখে লাভ নেই, বিদ্যুতের অপচয় হয়, আমরা গ্যাস চালিয়ে রাখবো না। বাংলাদেশে এখন গ্যাসের প্রচুর সংকট দেখা যাচ্ছে, আমরা আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পরে গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। আমরা পানিও ছেড়ে রাখবো না, কারণ এই পানির পরিবর্তে আমাদের বিল পে করতে হয় আর সরকারেরও অপচয় হবে, প্রচুর পানি আমাদের খরচ করার কোনোই প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন মতো আমরা সব কিছু করবো। এগুলি হলো জাতীয় সম্পদ, এগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা অবশ্যই আমাদের দায়িত্বের প্রতি খেয়াল রাখব। দেশের দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলব। আমরা প্রত্যেকেই দেশের জন্য আমরা প্রাণপণ যুদ্ধ করে, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি, অতএব নতুন প্রজন্মের ছেলেরা বা মেয়েরা তোমরা অনেকেই স্বাধীনতা সম্পর্কে এখনও অনেক কিছুই জানো না, তোমাদেরকে জানতে হবে, আর এই জন্যই আমাদের প্রচুর পরিমাণে পড়তে হবে, আর সেই আমাদের পাঠ্য বইয়ে যে জিনিসগুলো আছে সেগুলিও তোমরা খেয়াল করবে। আমরা দেশকে ভালোবাসবো, আমাদের দেশের জিনিসপত্র জাতীয় সম্পদগুলো ঠিকঠাক মতো রক্ষা করতে গেলে আমাদের দেশকে ভালোবাসা হবে, দেশের মানুষকে ভালোবাসবো, আমরা কাউকেই অবজ্ঞা বা অবহেলা করব না, সবাইকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলবো, এটাই হবে আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি হোক তোমাদের সকলে। তারপরে শিক্ষার্থীরা
তোমাদের ক্ষমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ ক্ষমার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে। এটা হলো 69 এবং 70 পৃষ্ঠা। 69 পৃষ্ঠা ক্ষমা কাকে বলে বা ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ, এখানে দাগ দিতে হবে। ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ, এখানে একটা দাগ দেবে, দাগ দিবে, এটা শূন্য স্থানে আসতে পারে। ক্ষমা আল্লাহ তাআলা কেন পছন্দ করেন? কারণ আল্লাহ নিজেই ক্ষমাশীল। অতএব যে ব্যক্তি ক্ষমা করবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গল্পটার কথা এখানে বলা হয়েছে সেটা 70 পৃষ্ঠায় আছে। একটি আদর্শ কাহিনী, একটি আদর্শ কাহিনী। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা হলো ক্ষমার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবকিছুই ক্ষমা করতেন। তিনি নিজের দেশে অত্যাচারিত হয়ে মহান আল্লাহ পাকের নির্দেশে তায়েব গমন করলেন। সেখানকার মানুষও তাদের তাকে শান্তি দিল না, তিনি সেখানেও অত্যাচারিত হলেন, লাঞ্ছিত হলেন। তার সাথে ছিল জাহিদ, পালিত পুত্রের নাম ছিল জাহিদ। তিনি তাকে সাথে নিয়ে তায়েব গমন করেছিলেন মহান আল্লাহ পাকের নির্দেশে। তিনি অত্যাচারিত হয়ে আবার দেশে প্রত্যাবর্তন করলেন রক্তাক্ত অবস্থায়, কিন্তু তারপরও তিনি তাদের জন্য বরদোয়া করলেন না, তাদের হেফাজত এবং তাদের জন্য দোয়া করলেন তারা যাতে সৎ পথে ফিরে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার এই উজ্জ্বল দৃষ্টান্তটি আমরা মনে প্রাণে ধারণ করব এবং গ্রহণ করব। আমরাও যাতে সকল সংস্কার ভুলে গিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে ক্ষমা করে দিতে পারি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিজের চরিত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারি। ইনশাল্লাহ আমরা সবাই ক্ষমাশীল হব, সবাই ক্ষমা করব, ভুল হলে তার ভুল শুধরে দেওয়ার চেষ্টা করব, কিন্তু মানুষকে ক্ষমা করে দেব। শিক্ষার্থীরা তোমরা সবসময় অন্যায় কেউ করলে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে না, তাকে ক্ষমা করবে, আর এটাই তোমাদের চরিত্রে বহন করবে এবং ধারণ করবে। তোমরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। ইনশাল্লাহ ক্ষমা মহত্বের লক্ষণ, সেটা আমরা সবাই জানি। তো শিক্ষার্থীরা আজকে পর্যন্তই, আবার আগামী দিনে চোখ ক্লাস আমরা পড়াবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দরভাবে জীবনযাপন করবে, নিরাপদ জীবন লাভ করবে। আল্লাহ হাফেজ।